বেদখলকারীর বিরুদ্ধে সরব হয়েছে সরকার। রাজ্যের ঠায়ে ঠায়ে চলিছে বেদখলীকৃত ভূমিত উচ্ছেদ অভিযান। আর তেনেই এক উচ্ছেদ অভিযানের দৃশ্য এয়া। বেদখলকারী আরক্ষীর খেদা নহয়, আরক্ষীলৈহে বেদখলকারীর খেদা। মন করক দৃশ্যলৈ। হাতে হাতে দা জাতি জংলৈ ওলাই আহিল উচ্ছেদিত একাংশ লোক। আরক্ষীক দিছে বহু খেদা। উচ্ছেদিতর খেদাত প্রাণ তাকি পলায়ন আরক্ষীর। এয়া হুজাই আর কার্বি আংলং জেলার সীমান্তবর্তী অঞ্চল, যত কার্বি আংলং প্রশাসনে উচ্ছেদ চলাবলৈ আহিছিল। আর এই উচ্ছেদ অভিযানের মাজতে সৃষ্টি হল এনে এক উত্তপ্ত পরিস্থিতি। কার্বি আংলং প্রশাসনে সীমান্তর হুজাই দিশত থাকা ভূমিত উচ্ছেদ অভিযান চলার সময়তেই উত্তেজিত হয়ে পড়িল একাংশ উচ্ছেদিত লোক। আরক্ষীর বিরুদ্ধে উচ্ছেদিতর অভিযোগ। উচ্ছেদ অভিযানের নামত চুরি ডকাইতি লুটপাটত নামিছে আরক্ষী। এটা ভাঙি আইছে জামপাল টামপাল যি পায় তাকে চুর করলে যায়, আর যি বস্তু পায় ছাগলী গরু সব লই গিয়ে আছে। এতে গছ সেইফালে গছ চছ সব কাটি দিছে, সেইফালে সিহঁতে মাৰিও আছে, মাইকী মানুহকে মাৰিছে পিটিছে। ইমানেই নহয়, উচ্ছেদৰ সময়ত আৰক্ষীয়ে ঘৰ মছজিদ পশুধন আদি সম্পূৰ্ণ জ্বলাই দিয়াৰো উঠিছে অভিযোগ। মসজিদ চসজিদ সব জ্বলাই দিয়ে আছে, ছাগলী গরু সব লই গিয়ে আছে, ইয়াতে গছ সেইফালে গছ চছ সব কাটি দিছে, মসজিদ তো সেইটো জ্বলাই আছে, আপনি চাকচুন সেইফালে উল্টা কোন জ্বলি আছে না নাই। মুঠর উপর খেদা খেদিক লৈ এক উত্তপ্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করিলে উচ্ছেদ স্থলীত। উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবে সমাপ্ত করবলেও হুজাই প্রশাসনের শীর্ষ বিষয়াসকল উপস্থিত হয় উচ্ছেদ স্থলীত। তার মাজতে আরক্ষীলৈ বহু খেদা দিলে উচ্ছেদিত লোকে। উচ্ছেদিতর খেদা খাই হেন্তু দরে আহি ফেঁসার দরে গোল আরক্ষীর দল। হুজাইপুরা প্রণব শর্মার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।